গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মেনুপ আপনাদের মাঝে আবারও চলে এসেছিলাম নতুন একটি ব্লগ নিয়ে। অনেক গলায় কাঁচাকুচি হয়েছে সেটা বুঝতেই পারছেন, সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। গিয়েছিলাম বাজারে বহরমপুরে, তো মোবাইলটা একটু খারাপ হয়ে গেছিলো, যে কারণে ঠিক করতে গেছিলাম। সকাল থেকে ভিডিও কোনো রকমে শ্যুট করতে পারিনি। তো যাই হোক, বহরমপুর থেকে চলে আসার পরে ভিডিওটি শ্যুট করছি। একটু রান্না করা হয়ে গেছিলো, একটা সবজি রান্না হয়েছে, এই যে মাংস রান্না করেছি পোলট্রির। হাঁড়িতে ভাত, সেটা বুঝতে পারছেন, যেহেতু বাজার গেছিলাম একটু মিষ্টি কিনে নিয়ে আসলাম। এখন ছেলের জন্য ভাত খুলবো, আমিও ভাত খাবো যেহেতু বহরমপুর থেকে চলে আসলাম। থালা বাসন মাজা ধোয়া পরিষ্কার করে রেখে গেছি, সেটা বুঝতেই পারছেন, সব কিছু ঠিকঠাক করে রেখে তারপরে এবার বহরমপুরে গেছিলাম। বহরমপুর থেকে যে গেছিলাম 11টার সময়, এখন বাজছে মোটামুটি 3টে। একটা করে আসা হয়েছে, একটা স্ট্যান্ড কেনার দরকার ছিল, সেটি ভিডিও করতে খুব অসুবিধে হয়েছিল, সেই কারণে সেটা কিনে নিয়ে আসলাম। তো অবশ্যই শেয়ার করবো আপনাদের সঙ্গে। ঘরের মধ্যেও রেখেছি কাঁচাকুচি, অনেক ছিল সেটা করেছি, দু বালতি মতন কাঁচাকুচি ছিল। যে ঘর একদম ঠিকঠাক হয়ে গেছে, এই ঘরে তেমন কিছু এখনও ফিট করা হয়নি, মাত্র একটা ফ্যান সেটাই লাগানো আছে। তো কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। ডিজাইনটা ভালো হয়েছে কিনা সেটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে কোনো অংশ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এখন বাজছে 5:30, 5:30 বাজছে, বিছানাটা এখন পরিষ্কার করবো। সন্ধ্যে 5:30 বাজছে, বিছানাটা পরিষ্কার করে নিলাম। নতুনভাবে কীভাবে সাজালাম সেটা একবার দেখে নিন। শোকেসটা তো ছিল এই দেওয়ালে, এখন এইখানটায় রেখে দিলাম যেহেতু শীতের টাইম। তো বিছানাতে শুয়ে শুয়ে টিভি দেখতে পারা যাবে। কপাটের ডিজাইনটা তো আগে থেকেই দেখেছেন, তো কালার করে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ছেলে গেছে এখন ফিস্ট করতে, তো দেখা যাক ফিস্ট করে আসবে তারপর কী খাওয়া দাওয়া করছে। যে স্ট্যান্ডটা কিনে নিয়ে আসলাম, তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। খুব সুন্দরভাবে ভিডিও করা যাচ্ছে, না হাতে ধরে মোবাইলে নিয়ে কোনো রকমই কাজ দেখানো যাচ্ছিল না, সেই কারণে এটা কিনা। তো সবারই আছে, প্রত্যেকটা ইউটিউবারেরই আছে।
আমার একলার লাই, তবু কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, বেল আইকন অন করে সাথে থাকবেন, নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনারা দেখে নিতে পারবেন। এখন বাজে 6:10, তো এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আল্লাহ হাফিজ।